আসসালামু আলাইকুম। দেখুন সংবাদ শিরোনাম, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের মালয়েশিয়া প্রবেশ করতে দেওয়া হবে না বলছেন ডিরেক্টর জেনারেল নূর হিসাম। প্রবাসীদের কোনো রকম ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিচ্ছে না বর্তমান সরকার, চলছে ধরপাকড় বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টে। আগামী দিন থেকে খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন মসজিদ সালাঙ্গর ডিস্ট্রিক্টে, এবং মালয়েশিয়ান বিমানবন্দরে চলছে অনেক হয়রানি যারা এন্ট্রি করতে চাচ্ছে এই। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার বার্তাটি শুনছেন এই মুহূর্তে আশা করি সবাই ভালো আছেন, এবং আপনাদের কাছে আবারও নিয়ে এসেছি লেটেস্ট আপডেট নিউজ। গত 24 ঘন্টা আমরা নতুন নতুন আপডেট শুনেছি মালয়েশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম থেকে, যা কিনা প্রকাশিত হয়েছে বর্তমানে মালয়েশিয়ার ডিজি ডিরেক্টর জেনারেল স্বাস্থ্যমন্ত্রী নূর হিসাম বিভিন্ন প্রেস ব্রিফিং করেছেন গণমাধ্যমে, যা আপনাদের মাঝে তুলে ধরবে একটু পরেই। তবে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি এবং শেয়ার করেননি, তারা অবশ্যই আমাদের অন্যান্য চ্যানেল অন্যান্য নিউজগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধবকে সচেতন করবেন, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তবে হ্যাঁ, সাথে সাথে আরেকটি কথা বলে দিচ্ছি, কেউ বিব্রত হবেন না বিভিন্ন নিউজ পেয়ে, কেউ কোনো উদ্বিগ্ন হবেন না, আপনারা সবাই অবশ্যই স্থির থাকবেন, পরবর্তী লেটেস্ট আপডেট আসার আগ পর্যন্ত আপনারা ওয়েট করুন, এবং আপনারা আপনাদের বসাদের সাথে যোগাযোগ রাখুন, এবং সাথে সাথে অবশ্যই সবাই আসার সময় স্মার্টফোন নিয়ে আসবেন, যা আমি একটু পরে বলে দিব আপনাদেরকে নিয়মকানুনগুলো। তো চলুন আমরা সবাই দেখে নিই আজকে মালয়েশিয়ার করোনা আপডেট প্রসঙ্গে। মালয়েশিয়া গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত রোগীদের সংখ্যা যুক্ত হয়েছে 3 জন, মৃতের সংখ্যা 0 এবং সুস্থ হয়ে ফিরেছে 62 জন। এই মুহূর্তে টোটাল আক্রান্ত রোগীদের সংখ্যা 8,643 এবং মৃতের সংখ্যা হয়েছে টোটাল 121, সুস্থ হয়ে ফিরেছে টোটাল 8,437 জন। এখন জেনে নিচ্ছি আমরা একজন প্যাসেঞ্জারের অভিজ্ঞতার কথা। তিনি বলেছেন, আমি সাকসেসফুলি মালয়েশিয়া প্রবেশ করেছি, এবং আমি একজন মালয়েশিয়ান সিঙ্গাপুর থেকে, যখন আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে এসেছি তখন আমাকে সেখানে কোভিড-19 টেস্ট করানো হয়নি। মালয়েশিয়া আসার পরে আমাকে ইন্টারনেট ব্যবহার করতে হয়েছে আমার মোবাইলে, এবং সাথে সাথে একটি কিউআর কোড অলসো আমাকে স্ক্যান করতে হয়েছে সেখানে সেটি স্ক্যান করার পরে, আফটার দ্যাট ইউ হ্যাভ টু প্রসিড দ্য ফার্স্ট কাউন্টার, আপনাকে ওই কোডটি স্ক্যান করার পরে ফার্স্ট কাউন্টারে বসতে হবে টু ফিল আপ অ্যানাদার ফর্ম, আপনাকে আরেকটি ফর্ম পূরণ করতে হবে, এবং অ্যান্ড অ্যাডভাইস টু ব্রিং ইউর ওন প্যান, আপনাকে অবশ্যই আপনার প্যান নিয়ে আসতে হবে সেখানে, অথবা আপনাকে এক রিঙ্গিট দিয়ে একটি প্যান সেখানে খরিদ করতে হতে পারে। আপনাকে প্রথম কাজটি সম্পূর্ণ করার পরে যেতে হবে দ্বিতীয় কাউন্টারে, সেখানে গিয়ে আপনাকে কিছু পেপার সাইন অফ করতে হবে। দ্বিতীয় কাউন্টারের পেপার সাইন অফ করার পরে আপনাকে যেতে হবে তৃতীয় কাউন্টারে, সেখানে গিয়ে আপনার পাসপোর্ট এবং আইসি শো করতে হবে, সেখানে সেটি সম্পূর্ণ করার পরে আপনাকে করতে হবে কোভিড-19 টেস্ট। তবে মালয়েশিয়ানদের জন্য সেটি এখানে বলা হয়েছে 60 রিঙ্গিট, প্রবাসীদের জন্য সেটি 120 রিঙ্গিট করে নির্ধারণ করা হয়েছে। সেটি করার পরে আপনাকে নেওয়া হবে কোয়ারেন্টাইন সেন্টারে, তবে যাদের পজিটিভ শো করবে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে হসপিটালে, আর সেটি এখানে প্রকাশ করা হয়েছে যে উনি কোভিড-19 টেস্ট করার পরে এয়ারপোর্টের বাইরে অপেক্ষারত অবস্থায়, তিনি একটি এখানে ফটো স্ন্যাপশট দিয়েছেন। এখানে এই চারটিতে আমরা অনেক ক্যাটাগরির ভিসা এবং ভিসাধারীদের কথা দেখতে পাচ্ছি, তবে এখানে আমি স্পেশালি কিছু ভিসাধারীদের কথা উল্লেখ করতেছি, যেটা আমাদের জানতে হবে এবং প্রযোজ্য জানা, সেটি হলো কি MM2H, যা কিনা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম ভিসাধারী, এক্সপায়ার্ড নট পারমিটেড টু এন্টার, তাদের ভিসা যদি এক্সপায়ার্ড হয়ে যায়, যারা সেকেন্ড হোম ভিসা নিয়েছিল তাদের ভিসার মেয়াদ যদি এক্সপায়ার্ড হয়ে যায় তারা এই মুহূর্তে প্রবেশ করতে পারবে না মালয়েশিয়াতে। RP রেসিডেন্ট পাস অথবা টেম্পোরারি ওয়ার্ক পারমিট যারা, অথবা PVP প্রফেশনাল ভিজিট পাস, যদি তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে তারা প্রবেশ করতে পারবে না। স্টুডেন্ট এক্সপায়ার্ড নট পারমিটেড, যারা স্টুডেন্ট ভিসা নিয়েছিল তাদের ভিসার পারমিট যদি এক্সপায়ার্ড হয়ে যায় তারাও মালয়েশিয়া প্রবেশ করতে পারবে না। ট্যুরিস্ট, যাদের ট্যুরিস্ট ভিসা ছিল যদি তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তারাও সেখানে প্রবেশ করতে পারবে না। তবে অন্যান্য ক্যাটাগরিতে যেসব ধরনের ভিসার কথা বলা হয়েছে সেগুলো তারা প্রবেশ করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তারা এতটুকু মেনশন করেছে যে এগুলো কি মালয়েশিয়া আসার পূর্বে ডিরেক্টর জেনারেল স্বাস্থ্যমন্ত্রী নূর হিসামের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পারমিশন নিয়ে আসতে হবে, অথবা পারমিশন নিয়ে না নিয়েও আসতে হবে, আসতে পারবে কি না সে ব্যাপারে সেগুলো এক্সপ্লেন করা হয়েছে উপরে। তবে আপনারা যারা প্রবাসী আছেন তাদের জন্য যা জানা প্রয়োজন ছিল সেটা আমি শর্টলি এখানে ব্রিফিং করে দিয়েছি, সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেলাঙ্গর মসজিদে আগামী দিন থেকে জুমার নামাজ স্টার্ট করতে পারবে, এবং শুধু সেলাঙ্গর ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্ট নয়।
সেলাঙ্গর ডিস্ট্রিক্টের সুলতান মুনির বানি তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য সুরা এবং মসজিদদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তবে সেখানে অবশ্যই এসওপি ফলো করতে হবে। আমরা আরও জেনেছি মালয়েশিয়ার হুলুলাঙ্গাত সেলাঙ্গর দারুল ইহসানে সেখানে ধরপাকড় চলেছে গত পরশু দিন, এবং সাথে সাথে সেখানে কিছু বারবার শপ ছিল, নাপিতের দোকান এবং কিছু ছিল স্টেশনারি দোকান, ফরেনারদের দিয়ে পরিচালিত করা হয়েছিল। সেসব দোকানপাটগুলোকে তারা জব্দ করেছে এবং সমস্ত ধরনের মালামাল সেখান থেকে তারা নিয়ে গেছে তাদের কাস্টডিতে। চলে আসছি বিশ্ব সংবাদ নিয়ে। সারা বিশ্বে এই মুহূর্তে টোটাল আক্রান্ত রোগীদের সংখ্যা যুক্ত হয়েছে 1,08,35,349, মৃতের সংখ্যা 5,19,602 এবং সুস্থ হয়ে ফিরেছে 60,54,484। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গত 24 ঘন্টা এসেছে 1,687 জন এবং পাকিস্তানে এসেছে 4,339 জন। চলে আসছি বাংলাদেশ সংবাদ নিয়ে। বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত রোগীদের সংখ্যা যুক্ত হয়েছে 4,019 এবং টোটাল এই মুহূর্তে আছে 1,53,277 জন রোগী, মৃতের সংখ্যা 38 জন নতুন এবং টোটাল এই মুহূর্তে আছে 1,926 জন। সুস্থ হয়ে ফিরেছে নতুন করে 4,334, এই মুহূর্তে টোটাল ফিরেছে 66,442 জন এবং টেস্ট করা হয়েছিল গত 24 ঘন্টায় 18,362 জন। এই পর্যন্ত টোটাল টেস্ট করা হয়েছে 8,05,697 জন। 6 জুলাই থেকে বিমানের দুবাই ও আবুধাবিতে ফ্লাইট আবারও চালু। অন্যায় সুবিধা পেতে খুঁজে খুঁজে ঘুষ দিতেন সাংসদ পাপুল। ফরিদপুর একদিনে 10 পুলিশ 2 চিকিৎসকের 90 জনের করোনা শনাক্ত। 999 কল বেড়েছে 3 গুণ, বেড়েছে নারী নির্যাতনও। এবং শেরপুরে কোভিড-19 রোগীর সংখ্যা দাঁড়ালো 247 জনে। দেশের 17 কারাগারে করোনা কমেছে বন্দি। যুক্তরাজ্যে 2 দিনে 12,000 কর্মী ছাঁটাই। এবং সমালোচনার মুখে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। সুতরাং আপনারা যখনই ফ্লাই করবেন মালয়েশিয়াতে, আপনারা অবশ্যই সাথে করে স্মার্টফোন নিয়ে আসবেন, যেটা কিনা ইন্টারনেট ইউজ করা যায়, কেননা বিমানবন্দরে আপনাদেরকে স্ক্যান করতে হবে এবং সাথে সাথে একটি প্যানও নিয়ে আসবেন আপনারা, সেখানে ফর্ম ফিল আপ করতে হবে, কেননা আপনারা সেখানে প্যান খুঁজতে গেলে অথবা কলম খুঁজতে গেলে অনেক হয়রানির শিকার হতে পারেন। সুতরাং এগুলো আপনারা ব্যক্তিগতভাবে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ওয়েট করুন মালয়েশিয়ান সরকার আবারও কোনো ঘোষণা দেয় কি না সেজন্য। তবে এই ঘোষণাটি আমরা বর্তমানে পেয়েছি গণমাধ্যম থেকে, এখনও কোনো ওয়েবসাইট অথবা নিউজ পেপারে এটা প্রকাশিত হয়নি। সুতরাং আপনারা সবাই ওয়েট করুন, নিউজ পেপারে অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা মালয়েশিয়ার ডিরেক্টর জেনারেল নূর হিসাম কখন সেটা প্রকাশ করে। তবে আমরা সবাই জানি যেটা আগেই প্রকাশিত হয় সেটা পরে আবার প্রকাশিত হতে পারে অফিসিয়ালি, সেটা এখনও উপর মহলে আমরা জানি যে খুব তদবির চলছে বিভিন্ন মহলে যেন ফরেনারদেরকে যথাযথভাবে এবং দ্রুত আনার ব্যবস্থা করা হয়। সুতরাং আপনারা কেউ উদ্বিগ্ন হবেন না, কেউ হতাশ হবেন না, সবাই ওয়েট করুন। আমরা আগেও জেনেছি যে মালয়েশিয়ান সরকার মুহুর্মুহ তারা ডিসিশন চেঞ্জ করে, এবং সবাই পরিবারের খোঁজখবর নেবেন, বন্ধুবান্ধবকে সচেতন করবেন। সাথে সাথে আপনারা একটু আগেই জেনেছেন যে মালয়েশিয়া এখন বর্তমানে খুব দমনপীড়ন চলছে প্রবাসীদের উপর, তাদেরকে কোনোভাবেই বিজনেস করতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে, যেসব ধরনের তারা ফ্রি চলাফেরা করতো সেসব ধরনের সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করার চেষ্টা চলতেছে বর্তমানে। আর যারা বিশেষত লিগেলি কাজ করতেছে তাদের কোনো প্রবলেম নেই, আর যারা ইলিগেলি কাজ করে তাদেরকে অনেক প্রবলেম সৃষ্টি করতেছে। আপনারা একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ ফ্রম আল জাজিরা, থ্যাংক ইউ ভেরি মাচ।